কংগ্রেছ দলত মানুহ নাথাকে বুলি 17 তারিখে বডি ডাবল আহক, কিন্তু 17 তারিখের ডাঙৰ খবৰটো হল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া অসমলৈ আহিব আর নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় অসমৰ ৰাইজক নির্বাচনত বিজেপিক ভোট দিবলৈ অনুরোধ জানাব। আর চারিওফালে রাইজর উৎসাদ উদ্দীপনা, মই ভাবো যে অসমত 13খন আর সমগ্র ভারততে 400-র উপর হব। সক পাঠাকো অসমৰ এখন সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থান, আমার ইয়াত বহুত প্রাচীন পুথি, হাসিপাতর পুথি লুকাই আছে। ইলেকশনের পিছত মই এদিন আহিম চৰাইদেউ ঐতিহ্য ক্ষেত্র হওয়ার পিছত পাঠাকলৈ বহুত পরিব্রাজক আহিব, টুরিস্ট আহিব, সেই দৃষ্টিরপরা আমি কি ধরনের ইয়াক সজাই পড়াই তুলিব পারো এদিন মই ইলেকশনের পিছত আহিম। টুরিজিম এখন টুরিজিম ভিলেজ, টুরিজিম অঞ্চল হিসাবে ইয়াক আমি নির্মাণ করিব পারো, রাইজর লগত কথা বতরা পাতিব লাগিব, ইয়ার বাবে একটা ডেফিনিট অ্যাপ্রোচ এটা বনাব লাগিব। সেইকাৰণে মই আহিম এদিন, নিজে আহি রাইজর লগত কথা বতরা পাতিব। বিহু কমিটিবিলাকে, বিহু কমিটিবিলাকে তো সকলোয়ে, মও ভাবিছিল পয়সা নাপাব বলে এবার, কিন্তু পাই গল সকলোয়ে, গতি সকলে বিহু ভাল করে পালন কর, সেটুকে কম। এইখন বিহুটো তো 11 মে হব, কিন্তু পুয়াটো তো পাই গল। আজিও আপনাদের দেখিছে মা মরা সমষ্টির বহু কেজন গুরুত্বপূর্ণ কংগ্রেস নেতাই আমার দলত যোগদান করেছে। সুরুজ দিহিঙিয়ায় যোগদান করিলে, যোগেন মহান ডাঙরিয়ার হাত শক্তিশালী করেছে, আর আজিও মই বহুত দিনের পর চিনি পাও বহু কেজন পুরনা, সেন শর্মাকে আদি, দাদুল বৰুৱা, বহুত কেজন পুরনা কংগ্রেসী নেতাই আজি বিজেপি দলত যোগদান করেছে। আর এই ধারাটা সমগ্র অসমতেই চলি আছে, আর মইতো নিশ্চিত যে 2026লৈকে কংগ্রেস দলত মানুহ নাথাকে বুলি 3 লাখ আশা করে আছে। ডিব্রুগড় তো 4.5 লাখ 5 লাখ চুবগে। রাহুল গান্ধী আহিব, বিহু আমার জাতীয় জীবনের আয়ুষ রেখা, বিহুয়ে মানুষক উচর চপাই আনে, এইবারও বহাগে আমার মাজত শান্তি, সমৃদ্ধি আর মৈত্রীর একটা নতুন যুগের সূচনা করবে।